عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن تابوا وقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين উপস্থিত আজকে আমাদের এই মাদ্রাসার বাৎসরিক প্রতিযোগিতা ও সবার সম্মানিত সম্পাদক সাহেব ও শিক্ষক শিক্ষিকাগণ ও আমার মাদ্রাসা স্নেহের বোনেরা আমি আল্লাহর প্রশংসার সাথে আমি আমার মূল্যবান বিষয় মূল্যায়ন করতে চলেছি সকলেই বলুন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আমার মূল্যবান বিষয় নামাজের গুরুত্ব আলোচনা করতে চাই আল্লাহ যেন আমাকে বলার সুযোগ দান করেন ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ফাইন তাব ওয়া কামু সালাতা ওয়া তাউ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ দ্বীন অর্থাৎ মানুষ যদি তাওবা করে নামাজ কায়েম করে ও যাকাত দেয় তবে তারা তোমাদের দ্বীনই ভাই আরেকটা আমি হাদিস বলে দিচ্ছি ওয়া কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবিদ এবং কুফর অর্থাৎ মুমিন এবং কাফেরদের মধ্যে তফাত হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া প্রিয় দর্শক মন্ডলী নামাজ ও তার গুরুত্বের কথা কোরআন মাজিদের বহু জায়গাতেও বলা হয়েছে কোথাও নামাজ কায়েম করার আদেশ দিয়ে কোথাও নামাজের প্রশংসা ও প্রতিদান এবং বেনামাজি নিন্দা ও শাস্তি বর্ণনা করে আল্লাহ তাআলা নামাজের প্রতি বড় গুরুত্ব আরোপ করেছেন প্রিয় দর্শক মন্ডলী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে ব্যক্তি নামাজ ত্যাগ করে অর্থাৎ সে মুসলমান নয় প্রিয় শ্রোতা মন্ডলী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের ও কাফেরদের মধ্যে চুক্তি হলো নামাজ সুতরাং যে ব্যক্তি নামাজ ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে বা কুফরি করবে ইসলামের পাঁচটি বুনিয়াদের মধ্যে নামাজ হচ্ছে দ্বিতীয় বুনিয়াদ যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে তার দিন অর্থাৎ ধর্মকে নষ্ট করলো প্রিয় দর্শক মন্ডলী আমাদের আল্লাহ রাসূল বললেন তোমাদের ছেলে মেয়েদেরকে তাদের বয়স সাত বছর হলেই নামাজের আদেশ করো দশ বছর বয়সে অভ্যাস না হলে তাদেরকে প্রহার করো প্রিয় দর্শক মন্ডলী নামাজ এত গুরুত্বপূর্ণ যে অসুস্থ অবস্থায় খাড়া হয়ে না পারলে বসে নামাজ পড়তে হবে বসে নামাজ না পড়তে পারলে কাত হয়ে নামাজ পড়তে হবে কাত হয়ে না পারলে সিও নামাজ পড়তেই হবে প্রিয় দর্শক মন্ডলী অবশেষে আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আল্লাহ তাআলা যেন আমাদের সকল মুসলিম নরনারীদেরকে যেন নামাজি বানিয়ে দেয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু